নমস্কার বন্ধুরা, অল ইনফো ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত জানাই। এই চ্যানেলে আপনি প্রত্যেকবার জীবন আর জীবনের ওই পারের দুনিয়ার মধ্যে যে রহস্যময় দুনিয়া রয়েছে সেই সম্বন্ধীয় ভিডিও দেখেন। আর আমাদের চেষ্টা থাকে যে আপনার জন্য প্রত্যেকবার আশ্চর্যময়, সঠিক আর তত্ত্বভিত্তিক সঠিক ভিডিও নিয়ে আসা। বন্ধুরা, এই দুনিয়া থাকা সব ব্যক্তি, জীব জন্তু, এমনকি বস্তুরও নাম আছে। নাম থেকেই দুনিয়াকে চেনা যায়। আপনি কখনো লক্ষ্য করেছেন যে একটা নামকে, একটা শব্দকে এই দুনিয়া একসাথে কত লোক বলেন, কত এনার্জি একটা শব্দে জন্ম নেয়? তো এটাই নামের জাদু। সব ব্যক্তির নামের মধ্যে একটা প্রভাব থাকে, আর ওই ব্যক্তির ব্যক্তিত্ব নামের এনার্জির অনুসারেই হয়ে যায়। এই জন্য নামের মধ্যে অনেক কিছু হয়। আপনি লক্ষ্য করে থাকবেন যে একই রকমের রাশি, একই জন্মদিন বা একই রকমের নামের ব্যক্তির গুণ ব্যবহার অনেকটা মেলে। এটা জ্যোতিষীয় কথা, অর্থাৎ পূর্ণ বৈজ্ঞানিক তত্ত্ব। আর এই তত্ত্ব চন্দ্ররাশি, সূর্যরাশি থেকে অঙ্ক গণিত পর্যন্ত যে কোনো তত্ত্বের ভিত্তি হতে পারে। আজ আমরা সব তত্ত্বের মূল আপনাকে বলতে চলেছি, অর্থাৎ আজ আমি আপনাকে বলছি যে এস নামের ব্যক্তিরা কেমন হয়। এস ইংরাজির 19তম শব্দ। আসুন জেনে নিই এনাদের ব্যবহারের ব্যাপারে। এরা সত্যের সঙ্গ দেয়। এরা কখনো কারোর সাথে প্রতারণা করে না, কিন্তু প্রথমে নিজের ব্যাপারে ভাবে। এরা লাভ লোকসান না দেখে কোনো কাজ করে না। যেই লোকেদের নাম এস লেটার দিয়ে শুরু হয় সেই লোকেরা খুবই পরিষ্কার মনের হয়, কিন্তু এনাদের স্বভাব ক্রোধী হয়। এনাদের সিক্রেট রাখার অভ্যেস আছে। এই মানুষরা নিজের মস্তিষ্কের সাথে সাথে নিজের চোখ, কান, নাক সব চালায়। এই মানুষরা বসে এক জায়গায়, কিন্তু খবর আশেপাশে বসা সব লোকেদের রাখে। কেননা ইন্ট্রোভার্ট হয়, এই জন্য এই লোকেরা সবার সাথে নিজের জিনিস শেয়ার করে না। কিন্তু যাদের দরকার, এই মানুষরা কিছু না ভেবে নিজের জিনিস দিয়ে দেয়। এই মানুষরা মনের দিক থেকে খারাপ না, কিন্তু এনাদের তেজ আর জেদি স্বভাব এনাদের খারাপ করে দেয়। নিজের ক্যারিয়ারকে নিয়ে এই লোকেরা খুব চিন্তিত থাকে, কিন্তু যেই ফিল্ডে যায় নিজের মালিকের প্রতি বিশ্বস্ত থাকে। চলুন এখন জানা যাক এনাদের আবেগপ্রবণ ব্যবহারের ব্যাপারে। এরা খুব আশাবাদী হয়। এরা জীবনে ভাবনাকে কম মহত্ব দেয় আর প্র্যাকটিক্যাল চিন্তাধারায় জীবনযাপন করে। এরা নিজের ভাবনা সঠিক প্রকাশ করতে পারে না, এই জন্য অনেক সময় এনাদের ভুল বোঝা হয়। যখন কি এরা মন থেকে খুবই সৎ হয়। এই মানুষরা নিজের মধ্যে কি চলছে কাউকে এটা বুঝতে দেয় না। আসুন বন্ধুরা, এখন জানা যাক এনাদের মেধা ক্ষমতাকে। এস অক্ষরের লোকেরা খুবই অধিক প্রতিভাশালী হয়। এমন লোক খুবই বুদ্ধিমান হয় আর যেখান থেকে জ্ঞান মেলে নিয়ে নেয়। এরা সবসময় নতুন জিনিস, নতুন জ্ঞান শেখার জন্য তৎপর থাকে। এই মানুষরা খুবই বিচক্ষণ আর গোছানো প্রকৃতির হয়। এমনকি নিজের কাজ কিভাবে বের করে নেওয়া যায় এরা খুবই ভালোভাবে জানে। বন্ধুরা, এখন জানবো এনাদের শারীরিক গঠনের ব্যাপারে। এস অক্ষরের লোকেরা খুবই অ্যাট্রাক্টিভ দেখতে হয়। এরা যে কাজকে করার জন্য মনস্থির করে নেয় ওই কাজকে করেই দম নেয়। শারীরিকভাবে খুব মজবুত হয় আর নিজের খাওয়া দাওয়ার ধ্যান রাখে। বন্ধুরা, এখন জানবো এস নামের লোকের কার্যক্ষমতা। এমনটা মানা হয় যে এস নামের মানুষরা খুবই পরিশ্রমী হয়। এই মানুষরা নিজের লক্ষ্যকে পাওয়ার জন্য খুবই পরিশ্রম করে আর কড়া ঝোঁক আর পরিশ্রমের শক্তি দিয়ে সব কিছু অর্জন করে নেয়। এস নামের ব্যক্তি নিজের কাজ আলাদা আন্দাজে করতে জানে। বন্ধুরা, এখন সময় এসেছে এস অক্ষরের নামের লোকের নেতৃত্ব গুণের ব্যাপারে জানা। যাদের নাম এস অক্ষর থেকে শুরু, তারা নিজের সোজাসাপটা কথার প্রেক্ষিতে সামনের মানুষটির ওপর নিজের প্রভাব ছেড়ে যায়। এরা মানুষের মাঝে খুব বেশি পপুলার হয়, বা এটা বলতে পারেন যে লোকেদের মাঝে পপুলার হওয়ার খুব শখ হয়। বন্ধুরা, এখন জানবো এস নামের মানুষদের ধন সম্পত্তির ব্যাপারে। এই মানুষরা নিজের জীবনে অনেক পয়সা কামায়, নিজের দমে সবকিছু অর্জন করে। পরিশ্রম অবশ্যই করতে হয়, কিন্তু সবকিছুই এনাদের প্রাপ্তি ঘটে। এখন জানবো এস নামের ব্যক্তির বৈবাহিক জীবনের ব্যাপারে। যেই লোকেদের নাম এস অক্ষর থেকে শুরু হয়, তারা প্রেম ভালোবাসার ব্যাপারে খুবই গম্ভীর হয়ে থাকে। নিজের বৈবাহিক জীবনেও নিজের কর্তৃত্ব বজায় রাখতে চায়। এটাই একটা কারণ যার ফলে নিজের বৈবাহিক জীবনে ঠিক তালমিল বসাতে পারে না। এরা নিজের ভাবনা ব্যক্ত করতে পারে না, আর সিক্রেট রাখার অভ্যেসের কারণে এনাদের বিচারের মতভেদ হতে থাকে। নিজের ইচ্ছা মতো চলার কারণে এরা নিজের ভালোবাসার আপনজনদের মন অজানায় দুঃখিত করে দেয়। আর এখন সবশেষে জানবো এস নামের ব্যক্তিদের পারিবারিক জীবনের ব্যাপারে। এই মানুষরা প্রেমের ব্যাপারে একটু স্বার্থপর হয়। কেননা এনাদের প্রেমকে অন্য ব্যক্তি দেখুক, এই ব্যাপারটা এনাদের সহ্যের বাইরে হয়। এর পেছনে এনাদের কেবল একটাই ভাবনা হয় যে এই মানুষরা নিজের ভালোবাসা কাউকে শেয়ার করতে চায় না।
সম্পর্কে এরা খুব সৎ হয় কিন্তু খুব জেদি স্বভাবের হয়। তো বন্ধুরা, এই ছিল ইসলামের ব্যক্তিদের ব্যক্তিত্ব। নলেজ, ফান, এন্টারটেনমেন্ট রিলেটেড ভিডিও দেখার জন্য লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন আমাদের লোকপ্রিয় চ্যানেল অল ইনফো। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ও ভালো রাখুন, দেখতে থাকুন অল ইনফো। ধন্যবাদ।